হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হোসেন, আপনাদের কাছে নতুন ভিডিও নিয়েছিলাম। ভিডিও শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, লাইক মানে হচ্ছে পছন্দ করা, আমরা সবাই জানি। আপনি লাইক দিয়ে বুঝিয়ে দিন যে আপনার কবুতর পছন্দ, আপনার কবুতর সম্পর্কে ভিডিও চাই, সেক্ষেত্রে আপনার কাছে সবসময় কবুতর সম্পর্কে ভিডিও পৌঁছে যাবে। সো গাইস, ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওটি হচ্ছে বোরটা সম্পর্কে, কবুতরকে কেন বোরটা খাওয়ানো হয় এবং কেন খাওয়াবেন, এই নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই বিস্তারিত আলাপ আলোচনা হবে। চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, না টেনে দেখবেন। বোরটাতে আসে ভরা, এতে অবশ্যই পরিপাকতন্ত্র সুস্থ থাকে, এতে প্রচুর থাকে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরকে সুস্থ রাখে। বর্ষাকালে কবুতরের নানান ধরনের রোগ বালাই দেখা দিতে পারে, সেক্ষেত্রে ওই সব বর্ষাকালীন রোগ থেকে দূরে রাখবে আপনাদের কবুতরকে ওই খাবারটি খাওয়ালে, ওই বোরটাটি যদি আপনারা খাওয়ান। বর্ষাকালে সাধারণত যেসব রোগগুলা ছড়ায় ওই রোগ থেকে বাঁচানোর চেষ্টা করবে, বা ওই রোগ থেকে দূরে রাখবে, ওই ভাইরাসগুলা থেকে দূরে রাখার চেষ্টা করবে আপনাদের কবুতরকে বোরটা খাওয়ালে। এতে আরও রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি ও লাইকোবিন। এইগুলা ত্বককে ভালো রাখে, ত্বককে উজ্জ্বল করে, ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে আপনাদের কবুতরের। বোরটাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আপনাদের কবুতরের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং আপনাদের কবুতরের হজম শক্তিটা বাড়িয়ে তোলে। বোরটাতে প্রচুর পরিমাণে শর্করা থাকার কারণে দীর্ঘক্ষণ ও অল্প সময়ের মধ্যে শক্তি যোগান দেয় শরীরের মধ্যে বোরটা খাওয়ানোর ফলে। একটি ছাইয়ের কাপ পরিমাণ অনুযায়ী বোরটায় থাকে 29 গ্রাম শর্করা। বোরটাতে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টি শক্তির জন্য অনেক বেশি কার্যকরী আপনাদের কবুতরের জন্য। যারা রেসার কবুতর পালন করেন তাদের কবুতরের অনেক বেশি দৃষ্টিশক্তির প্রয়োজন হয়, ওই কবুতরগুলার দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলার জন্য, কার্য ক্লাবটি ভালো হওয়ার জন্য আপনাদের ওই কবুতরকে বোরটা খাওয়াতে পারেন, সেক্ষেত্রে অনেক কার্যকরী। আরও অনেক গুণাগুণ রয়েছে বোরটার মধ্যে, এক কথায় বলতে হচ্ছে যে বোরটা আপনারা খাওয়াতে পারেন কবুতরকে, এক্ষেত্রে অনেক উপকার পাওয়া যাবে। যাদের কবুতর বোরটা খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, তারা ইজিলি তাদের কবুতরকে বোরটা খাওয়াতে পারতেছেন। আর যাদের কবুতর বোরটা খেতে অভ্যস্ত না, তাদের জন্য বলা হচ্ছে যে বোরটা এক টাইমে তাদেরকে অন্য সকল খাবার বাদ দিয়ে এক টাইমে বোরটাগুলো দিয়ে রাখবেন। তারা ক্ষুধার্ত অবস্থায় বোরটা কিছুটা খেয়ে নেবে, সেক্ষেত্রে তাদের আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। যদি এতেও কাজ না হয়, সেক্ষেত্রে বাজার থেকে যেই মিক্সারটি কবুতরের জন্য স্পেশালি সেল করা হয়, ওই মিক্সারে অনেকগুলো উপাদানের সাথে বোরটাও থাকে, ওরা এই মিক্সারটি খেতে খেতে ওইখান থেকে বোরটাও খাবে আস্তে ধীরে, আস্তে আস্তে তারা শিখে নিবে বোরটা খাওয়াটা। সো গাইস, এভাবে আপনাদের কবুতরকে বোরটা খাওয়াতে পারেন। আপনিও কবুতর পালন করেন, আমিও কবুতর পালন করি, আপনাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।